নমস্কার বন্ধুরা, মালাকার্স গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? তো একটা ছোট্ট টিপস, এই যে এটা আমার ওয়াটারমেলন ডিস্টিডিয়া, তো এই প্রচণ্ড গরমে হিটে জেনারেলি শুধু স্প্রে করলেও হয় না। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমার এই গাছটাকে আমি একটা এক বালতি মোটামুটি ঠান্ডা জলে ডিপ করে দিয়েছি। আর এটাকে যদি আমি তুলি তাহলে দেখবেন পুরো যে মিডিয়াটা আছে সেটা পুরো এই জলটা সোক করে নিয়েছে, এবং এটাকে আমি 4-5 মিনিটের জন্য জলে দিয়ে রাখব, তো যাতে মিডিয়ার মধ্যে যে কোকো হাস্ক, পাইন বার্ক, লেকা, ভার্মি এগুলো সব আছে। তো ভার্মি যেহেতু খুব কম পরিমাণে আছে এবং এটা অনেক দিনের গাছ তাই ধুয়ে যাওয়ার চান্স নেই, তো এইভাবে আমি এটাকে ডিপ করে রাখবো যাতে পুরো গাছটা জল পেয়ে যায়। এবং এটা আপনি প্রত্যেক 3-4 দিনে একবার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবং দেখছেন কোনো রকম মিডিয়াও ধুয়ে বেড়ায়নি, জলটা পরিষ্কারই আছে। তো পুরো গাছটা আমার ওয়াটারিং হয়ে গেল, এবার আমি এটাকে আবার ঝুলিয়ে দেব। সাথে থাকবেন চ্যানেলের, মাঝে মাঝে এই গরমে আমি ছোটো ছোটো টিপস নিয়ে আসবো আমার গার্ডেনের আপডেট, কীভাবে আমি রেখেছি আমার ইনডোর প্ল্যান্টগুলোকে। ভালো থাকবেন।